ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেরন হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অরিশ কেয়ারের এখনকার অনুষ্ঠান। অরিশ কেয়ার মানি অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি। অনেক অনেক স্বাগত জানাবো অনুপমাকে, আর অবশ্যই সঙ্গে রয়েছেন আপনারা। তো অনুপমা, একদম সরাসরি চলে যাই তোমার গ্লো সিক্রেট, কালকে যেটা নিয়ে তুমি কথা বলছিলে, গ্লো সিক্রেট নিয়ে একটু আজকে কথা বলি। আর তোমার শ্যাম্পু ফেস ওয়াশ যে SLS ফ্রি করেছো, ওইটাকে একটু আলোচনা করব। তার কারণ কেন, কি প্রয়োজন? কারণ আমাদের বাজার চলতি সমস্ত শ্যাম্পু বা ফেস ওয়াশে তো আমরা ফেনাটা মূলত পাই, তো সেক্ষেত্রে অরিশ এই ভিন্ন পথের হাত ধরলো কেন? তো প্রথমে গ্লো সিক্রেট নিয়ে আলোচনা করি। ওই যে বললাম, ফেয়ার সিক্রেট ছিল, ফেয়ার অ্যান্ড হোয়াইট ছিল, এখন যে মানে সেরামটা মার্কেটে গেছে আর ফেস ওয়াশটা গেছে গ্লো সিক্রেটের, আর একই ফেয়ার অ্যান্ড হোয়াইটটাকেই আমরা নাম চেঞ্জ করে ওটাকে গ্লো সিক্রেট, ফেয়ার অ্যান্ড হোয়াইট নামটা চেঞ্জ করে গ্লো, কেন গ্লোটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে ফর্সা হওয়াটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে স্কিনের গ্লো বাড়ানো, স্কিনের কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করা। সেই জন্য নামটা আমার মনে হয় গ্লো সিক্রেট হলে বেটার হয়। এই জন্য ফেয়ার অ্যান্ড হোয়াইটটাকে চেঞ্জ, নামটাকে পরিবর্তন করে এটাকে করা হয়েছে গ্লো সিক্রেট রেঞ্জ। এবং এটা ফর অল, ইট ইজ অলওয়েজ গুড ফর অল টাইপস অফ স্কিন, ইট হ্যাজ সেরাম, ইট হ্যাজ লোশন, ফেস ওয়াশ আর প্যাক। এবার বলি প্যাকের কথা, যেই প্যাকটা বিগত এক বছর আমরা অফ রেখেছিলাম, মানে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, আমাদের কন্টিনিউয়াস প্রসেসে একটা ডেভেলপমেন্ট হচ্ছিল, যে প্যাকগুলো আগে ছিল তার থেকে আরও উন্নত মানের প্যাক আমরা নিয়ে আসবো। সুতরাং আমি এটা সবসময় ভাবি যে যে প্রোডাক্টটা আছে সেটাকেই আমি আরও কত স্টেবল, আরও কত স্টেবিলাইজ করতে পারবো, আরও কত ভালো করতে পারবো, আরও কত টেক্সচার ওয়াইজ ইম্প্রুভমেন্ট করতে পারবো, সেই চিন্তাভাবনা করে কিন্তু সমস্ত প্যাক, মানে হলদিনিম ফেস প্যাক, ট্যান ক্লিয়ার প্যাক, যত প্যাক ছিল আবার প্যাক ল, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক, এটাই গ্লো সিক্রেট প্যাক, এটাই ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক। এই প্যাকটার একদম টেক্সচারটা ডিফারেন্ট করা হয়েছে, এত স্কিনকে গ্লো করে দেয়, ইনস্ট্যান্ট একটা হোয়াইটনিং এফেক্ট নিয়ে আসে স্কিনের। যাদের কোথাও যাওয়ার থাকে, বিয়ে বাড়ি রয়েছে বা কোনো পার্টি কোনো অকেশানে যাবে, এমনি তো রেগুলার বেস ইউজ করবে, এই সপ্তাহে দুদিন কি তিন দিন, কিন্তু আমি দেখাচ্ছি এই প্যাকটাকে এত ক্রিমি টেক্সচার, জাস্ট লাইক মানে একটা ক্রিমের মতো, জাস্ট এই প্যাকটা এরকম মোটা করে আমরা লাগিয়ে দেবো, লাগে এটা ফেয়ার অ্যান্ড হোয়াইট হিসেবে মার্কেটে এখন যাচ্ছে, এর পরের সিরিজটা যখন যাবে তখন গ্লো সিক্রেট নামে যাবে। তো এই প্যাকটাকে আমরা এই মোটা করে লাগিয়ে দেবো, মিনিট 15 ওয়েট করব গোটা মুখে লাগিয়ে, 15 মিনিট বাদে আমরা এমনি নর্মাল ওয়াটারে, প্লেন ওয়াটারে ধুয়ে একটা সফট টাওয়েল দিয়ে মুছে নেব। আমি এখানে টিস্যু দিয়ে দেখাবো, আমি এখানে তোমার জলটা এখানে নেই, আমি টিস্যু দিয়ে একটা ওয়েট টিস্যু দিয়ে ওয়াইপ করে দেখাবো যে স্কিনটা কতটা একটা কমপ্লেকশন এনহ্যান্স এবং দেখতে কতটা ভালো লাগে, হঠাৎ করে একটা রেডিয়েন্স লুক চলে আসে স্কিনে। তো আমি ভীষণ স্যাটিসফাইড তনুশ্রী, এই প্যাকটা আমার এতদিনের স্বপ্ন ছিল যে আমার প্যাকগুলো এরকম একটা ক্রিমি টেক্সচার হবে, আমার যেটা কিনা প্যাক লাগালে ওই যে স্কিনে খিচা খিচা ভাব, একটা টান টান ভাব, এই ভাব। আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো গ্লো সিক্রেট প্যাকের কথা বলছো, তো তোমার প্রত্যেকটা প্যাকে কি এইরকম এই 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 টেক্সচারটা মেনটেন করছে? তোমার ধরো গোল্ড প্যাক থেকে শুরু করে তোমার যা যা প্যাক রয়েছে, মূলত হলদি নিম ফেস প্যাক, সবগুলোই কি এই টেক্সচার? সেম সেম টেক্সচার, সেম 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 টেক্সচার। আরেকটা প্যাকও আছে আমার কাছে, মনে আমি ইউজ করছি, আমি প্রত্যেকটা প্যাকই নিজে ইউজ করছি, দু তিনটে প্যাক। তো আমি এটা দেখাবো 15 মিনিটস বাদে, আমি এটাকে টিস্যু দিয়ে মুছে দেখাবো, মানে ওই কারণেই পাতনসি প্যাকটাকে আমি অফ রেখেছিলাম, মানে আমার ঠিক একটা জায়গায় স্যাটিসফ্যাকশন আসছিল না প্যাকটায়, আমি নিজে বলছি অ্যাজ এ ব্র্যান্ড ওনার, আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসছিল না। মানুষ কিন্তু ভালোবেসে, প্যাক ভালো, কিন্তু আমার মনে হচ্ছিল আরেকটু অন্যরকম, মানে আমি যে জিনিসটা চাইছি, মানে একটা ক্রিমি টেক্সচার হবে, একদম স্কিনের সাথে মিশে যাবে, এবং স্কিনটা যখন আমি প্যাকটাকে রিমুভ করব তখন মনে হয় যেন একটা প্যাক, রিয়েল প্যাক আমি ইউজ করেছি, যেটা আমার ডিপ ক্লিন করবে স্কিনকে, পোর্স ডিপ ক্লিন করবে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা রেডিয়েন্স লুক দেবে। যেমন এটা আমি ইউজ করছি, আমার কাছে প্যাক রয়েছে ট্যান ক্লিয়ার প্যাক,
এই ট্যান ক্লিয়ার প্যাকটা আমি ইউজ করছি, এটাও লাইক ক্রিমি টেক্সচার, এটাও পাশাপাশি এবং কুলিং এফেক্ট, সব থেকে বড় কথা কুলিং এফেক্টও দেবে। দেখো ট্যান ক্লিয়ার প্যাকটা আমি পাশাপাশি ইউজ করব, ট্যান ক্লিয়ার প্যাকটাও আমি লাগাচ্ছি। লাইক এখানে আমি এটা লাগালাম ফেয়ার অ্যান্ড হোয়াইট, যেটা গ্লো সিক্রেট, আর তার পাশে আমি একই টেক্সচার দেখো এই প্যাকটা লাগালাম, একটু এই যে মোটা জাস্ট এরকম একটা লেপন দিলাম। এবার দুটো প্যাকই আমি রিমুভ করে ফেলবো আফটার 10 মিনিটস, মানে আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, মানে হাতেও লাগাবেন প্যাক, মুখে যেরকম লাগাবেন আপনারা, আমি বলবো গলা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু তার সাথে কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুদীপ্তা ব্যানার্জি বলছি বনগা থেকে। বয়স 21। বলো ম্যাম, আমার খুব চুল পড়ে যাচ্ছে, আমি মানে 1 বছর মতন হচ্ছে, মানে কেমন চুল পড়তো তো শীতে আরো বেশি চুল পড়ে গেছে, মানে চুল পড়াটা নিয়ে খুব মানে টেনশনের মধ্যে আছি, কি করে এটাকে বন্ধ করবো, এবং আমাদের মানে আমার ফ্যামিলিতেও খুব মানে চুল সবারই আছে। কিরকম লস হয়, কিরকম? হ্যাঁ মা, কতটা হেয়ার লস হয়, মানে শ্যাম্পু করতে গেলে মানে দলা দলা কতটা হেয়ার লস হয়, মানে সারাদিনে কি একবারই নোটিস করো যে চুল পড়ছে, নাকি না যখনই আশরাও তখনই চুল পড়ছে? যখনই আশরাচ্ছি তখনই দলা দলা চুল উঠছে, খুব মানে খুব টেনশনের মধ্যে আছি, চুলটা আমার খুব পছন্দের জিনিস। খুব কষ্ট লাগে চুলটা যখন আমি কেটে ফেলি, তো আমি চাই যাতে চুলটা মানে বাড়ে এবং লম্বা চুল। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, ঠিক আছে, আচ্ছা তাহলে বলি এবার ওটা লস অফ হেয়ার, মানে অ্যাবনর্মাল হেয়ার লস হচ্ছে বিগত 1 বছর ধরে, আমি জানি না কেন 1 বছর ধরে এই হেয়ার লসটাকে মানে সহ্য করলো, মানে এই যে বলছে না চুলটা আমার খুব প্রিয় জায়গা, এটা চুল সত্যি মানুষের খুব প্রিয় জায়গা, একটা সেন্সিটিভ জায়গা, একটা ভালোবাসার জায়গা, সব কিছু, মানে চুল একটা মানুষের মানে সৌন্দর্যের অর্ধেক পার্ট ক্যারি করে। তো সেক্ষেত্রে একটা অল্প বয়সের মেয়ে, তার মাথা যখন চুল পড়ে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে, তার একটা তো ডেফিনেটলি একটা ইনফিরিয়ার কমপ্লেক্স বলো, মানে একটা সাইকোলজিক্যাল এফেক্ট, একটা মন খারাপ লাগা, এগুলো তো হয়। তো আমি এটা একটা প্রথমে বলবো যে এই অ্যাবনর্মাল হেয়ার লস, মানে বলছো গোছা গোছা গলা দলা চুল শ্যাম্পুর সময় বেরিয়ে আসছে, তার মানে এটা হ্যাজ সাম রিজন বিহাইন্ড ইট, সাম রিজন ইজ দেয়ার। লাইক দেখতে হবে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, একটা টিএসসি টেস্ট করা ইমিডিয়েট দরকার, এবং হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, মানে ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে, লাইক 8-9, ইটস একদম লো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কম থাকলে ব্লাডে অক্সিজেন ফ্লো কমে যায়, অক্সিজেন ফ্লো কমে গেলে আমরা সবাই জানি একটা সেল রিজেনারেশনের ক্ষেত্রে অক্সিজেন সাপ্লাই বা টিস্যুর ক্ষেত্রে অক্সিজেনটা কতটা আমাদের দরকার। তো সেক্ষেত্রে চুল, স্কিন, এভরিওয়্যার অক্সিজেন, হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড। তো সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা আমাকে ঠিক রাখতে হবে, থাইরয়েড ভ্যালুটা ঠিক রাখতে হবে। তো এবার আমি প্রোডাক্টের ক্ষেত্রে বলবো, প্রোডাক্টের ক্ষেত্রে একদম ভিটা, স্টার্ট উইথ ভিটা, ভিটা এভরিডে শুকনো মাথায় একদম স্ক্যাল্প ফাঁকা করে করে লাগিয়ে, পুরো মাথাটাকে একদম ভালো করে লাগিয়ে হালকা হাতে এরকম মাসাজ করে ছেড়ে দেবে, এটা সারাদিনে একবার, মানে শুকনো মাথায়, মানে শুকনো চুলে। আচ্ছা যে কোনো সময় লাগাতে পারো, এটা ধোয়ার কোনো দরকার নেই, তুমি রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও লাগাতে পারো বা দিনের বেলা, এটা টাইমটা তোমার উপর, এটা কিন্তু ধোবে না, এটা রেখে দেবে, মানে এটা ওয়াটার বেসড স্ক্যাল্পে এটা টেনে নেবে। আর একটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামটা কি করবে, তুমি অয়েল বেসটা লাগাবে, একদিন ভিটা একদিন প্রিমিয়াম, প্রিমিয়ামটা কি করবে গ্রোথ দেবে, কেন যেহেতু অনেকটা দিন স্ট্রেচ হয়ে গেছে, লাইক 1 বছর ধরে লস অফ হেয়ার আর ডেন্সিটি কমে যাওয়া, আমি ভিটা আর প্রিমিয়াম একসঙ্গে স্টার্ট করে দিচ্ছি, ভিটা ইউজ করবে একদিন একদিন প্রিমিয়াম, প্রিমিয়াম স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে। আমার খুব খারাপ লাগছে লম্বা চুল কেটে ফেলেছো, তোমার একটা কষ্ট হচ্ছে, কিন্তু একটু মানে ফেথ রাখো, একটু ভরসা রাখো, আর একটু কনফিডেন্স লেভেল বাড়াও, ভালো হবে, গ্রোথ আসবে চুলের, বছরে 6 ইঞ্চি চুল বাড়ে, চুল আর এখন কাটবে না, ওকে বাড়তে দাও, নর্মাল প্রসেসে প্রোটিন ডায়েট ইনটেক করা শুরু করে দাও,
লাইক সয়াবিন ডিম, রোজ একটা করে প্রোটিন ডায়েট, এবং আমলকি কুলেখাড়া জুসটা স্টার্ট করো। এতে হিমোগ্লোবিন কম থাকলে অলরেডি হিমোগ্লোবিন বাড়তে, এবং হিমোগ্লোবিন নর্মাল থাকলেও হিমোগ্লোবিনটা যাতে ঠিকঠাক লেভেলে মেনটেন হয়, ও কিন্তু সবসময় তোমার এই সাপ্লিমেন্টসটা কী করবে, এই আয়ুর্বেদিক যে জুসটা রয়েছে ও তোমার হিমোগ্লোবিনটা একটা ব্যালেন্স লেভেলে রাখবে, এবং অক্সিজেন সাপ্লাইটা তোমার যত ভালো থাকবে তত হেয়ারের ক্ষেত্রে তোমার তত হেয়ার স্ট্রেংথ হবে, এবং লস অফ হেয়ার আস্তে আস্তে কমে আসতে সাহায্য করবে। এবং ভিটাতে যেহেতু বায়োটিন থাকছে, বায়োটিন হচ্ছে ভিটামিন B6 বি ক্যাটাগরিতে পড়ে, আমি এর আগেও আলোচনা করেছি বায়োটিন নিয়ে বিশদ। তো সেক্ষেত্রে বায়োটিন যখন আমরা অ্যাপ্লিকেশন করছি বাই ভিটা, আমরা যখন অ্যাপ্লাই করছি হেয়ারে, তখন এটা আমার হেয়ারটাকে স্ট্রেংথ দিচ্ছে এবং লস অফ হেয়ারটাকে কন্ট্রোল করছে বাই দিস প্রসেস। অ্যান্ড প্রিমিয়াম কী করবে, ওর গ্রোথ দিতে থাকবে। 3 দিন প্রিমিয়াম, 3 দিন মানে অলটা, আজকে যদি আমি ভিটা লাগাই কালকে প্রিমিয়াম লাগাও। প্রিমিয়ামটা ওয়াটার বেস না, তুমি প্রিমিয়ামটা অয়েল বেস লাগাও, কারণ লেন্থ অফ দ্য হেয়ারেও তুমি লাগাবে। প্রিমিয়ামটা তুমি একদিন লাগাবে, একদিন ভিটা লাগাবে, আর শ্যাম্পু করবে হচ্ছে নর্মাল, অরিশের নর্মাল শ্যাম্পু ইউজ করবে, আর কন্ডিশনার যদি দরকার লাগে তাহলে সিল্ক লোশন কন্ডিশনার যেদিন যেদিন শ্যাম্পু করবে ইউজ করবে। ব্যাস এইটুকুনি করতে থাকো, এটা করার পরে তুমি কেমন থাকো সেটা তুমি আমাকে জানাবে বাই মেসেঞ্জার, এখানে পারলে ফোন করবে। কিন্তু আমি যে প্রসেসটা বললাম, খাওয়া দাওয়া এবং জুসটা ইনটেক করা শুরু করে দেবে, ঠিক আছে? জুস হচ্ছে চায়ের কাপের এক কাপ জল, আর জুসের ভেতরেই একটা ক্যাপ থাকে, ঠিক আছে, 30 ml ক্যাপ, সেই এক ক্যাপ নিয়ে মিশিয়ে ওটা এভরিডে ইনটেক করবে, হিমোগ্লোবিন লেভেলটাকে ব্যালেন্স করবে। আর এই দুটো ব্লাড টেস্ট করে আমাকে মেসেঞ্জারে পাঠাবে, হিমোগ্লোবিনের রিপোর্টটা আমার চাই আর TSH এর ভ্যালুটা চাই, ঠিক আছে? আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নেবা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি কৃষ্ণপুর থেকে বৈশাখী কর্মকার বলছিলাম। বৈশাখী, অবশ্যই বয়সটা একটু বলতে হবে। হ্যাঁ, বয়স 23 আমার। বলুন। আমার এখন 5 মাসের প্রেগনেন্সি চলছে, আর হচ্ছে আমার থাইরয়েডও রয়েছে, প্রেগনেন্সিতে ধরা পড়ছে। তো আমার স্কিনে কপাল আর নাকের নিচে প্রচুর ট্যান পড়ে গেছে, র্যাশ হয়েছে। আমি অরিচের টোটাল আপনার স্কিনে ট্যান পড়ে গেছে, কতটা প্রচুর ট্যান? তো কপালটা, নাকের নিচটুকু, আর র‍্যাশটা প্রচুর। কেমন? না না, কপালটা, হ্যাঁ কপালটা, নাকের নিচটা প্রচুর ট্যান পড়েছে। হ্যাঁ, ওটা প্রেগনেন্সির জন্য, আপনি ফোনটা রেখে দিন আমি বলছি। আচ্ছা, এই কনসিভ পিরিয়ডে প্রজেস্টেরন হরমোনের জন্য এই প্রবলেমটা আসে, এটা অনেক মেয়েদের এই প্রবলেম আসে, লাইক পিগমেন্টেড স্কিন, এই জায়গাটা মানে মনে হবে যেন ট্যান পড়ে গেছে বা পিগমেন্টেড হয়েছে, বিকজ অফ দ্য প্রজেস্টেরন হরমোন, এটা কিছু করার নেই। তো আর তার সঙ্গে র‍্যাশ, এগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড সিমটম অফ প্রেগনেন্সি, এবং এই প্রেগনেন্সির টাইমে আপনার থাইরয়েড ধরা পড়েছে, ডেফিনেটলি আপনাকে, আপনি যে ডক্টরের আন্ডারে আছেন মেডিকেশন, ওনাকে একদম ঠিকঠাক রেগুলার এই সময়, আর মনটা এই সময় ভালো রাখবেন, এগুলো নিয়ে চিন্তাই করবেন না, জানবেন যে যা হবে ভালো হবে, আর একটা নতুন জীবন, আপনি মা হতে চলেছেন, মানে আমার তরফ থেকে আপনার আপনার জন্য অনেক ওয়েলউইশ থাকলো, যাতে আপনি সুন্দর সুস্থভাবে আপনিও থাকেন, এবং আপনার মানে যে শিশুটি আসবে সেও যেন সুন্দর এবং সুস্থভাবে জন্ম আসে পৃথিবীতে, এটা আমি চাইবো অবশ্যই। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন এখন যে প্রবলেমগুলো হচ্ছে না, এগুলোকে এত মাথা ঘামাবেন না, এগুলো কিন্তু কমে যাবে। এক তো যদি র‍্যাশ থাকে, আপনি র‍্যাশের জন্য লেমন টি টোনার ক্লিনজার ওই স্প্রে করবেন মুখে, দেখবেন র‍্যাশগুলো কমে গেছে, বেশি কিছু প্রোডাক্ট আপনাকে দেবো না। আর একটু মেনটেন করবেন যাতে এই প্রবলেমটা, অনেক সময় কী হয় প্রেগনেন্সির টাইমে অনেক প্রবলেমটা অ্যাগ্রাভেট করে যায়, আবার প্রেগনেন্ট ডেলিভারি হয়ে গেলে অনেক সময় কমে যায়, আবার অনেক সময় বেড়েও যেতে পারে। তো আপনি যে ওয়াচ করেছেন আপনার প্রবলেমটা এবং মিনিমাইজ করতে চাইছেন, এটা একটা গুড সাইন, মানে
আপনার বাচ্চা ডেফিনেটলি হবে ভালো সুস্থ, এবং নিজের মা নিজেকেও খেয়াল রাখা উচিত যে আপনার সৌন্দর্যটা যেন মানে ঘাটতি না হয়, যেন ঠিকঠাক থাকে, মা এবং বাচ্চা যেন সব দিক দিয়ে হেলদি থাকে, হেলদি এবং সব কিছু মেনটেন থাকে। তো এই র্যাশের জন্য যেটা বললাম, আর বললেন যে পিগমেন্টেড যেরকম একটা স্কিনের টেক্সচার এসছে, তো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে পাপা চন্দন গ্লো সিরাম, তার সঙ্গে ট্যান ক্লিয়ার ক্রিম আর পাপা চন্দন ডিপিগমেন্টেশন ক্রিম, এই তিনটে প্রোডাক্ট দিনে তিনবার চারবার অ্যাপ্লিকেশন করবেন অ্যাকর্ডিং টু ইউর লাইফ। এখন তো আপনার প্রেগনেন্সি বলে আপনি বাইরে বাড়িতেই বেশি থাকবেন, তো সুতরাং এই জিনিসটা করবেন। আর বডি অয়েল, যাতে কোনো স্ট্রেচ মার্ক না আসে, আপনি স্নান করার সময় এভরিডে স্যাফ্রন বডি অয়েল, নট স্যান্ডেল অলিভ, ওটা আপনার স্ট্রেচ মার্ক পেটে ভালো করে লাগাবেন, হাতে পায়ে ভালো করে লাগাবেন, মুখে দরকার নেই, যেহেতু একটু র্যাশের প্রবলেম রয়েছে, মুখে আপনি সেরাম আর ক্রিমগুলোই লাগাবেন। আর বডিতে বডি অয়েলটা এভরিডে লাগাবেন, সাবানটা অ্যাভয়েড করবেন, সাবানের জায়গায় আপনি অরেঞ্জ বডি ওয়াশটা ইউজ করবেন। এই দুটো হচ্ছে স্নানের প্রোডাক্ট। আর স্নান করে যখন উঠছেন তখন মুখে লাগাচ্ছেন কি, মুখে লাগাবেন হচ্ছে ডিপিগমেন্টেশন ক্রিম, তার সাথে পাপা চন্দন গ্লো সিরাম, দুটোকে সম পরিমাণে ভালো করে মিক্স করে পরিমাণ মতো গোটা মুখে ভালো করে লাগাবেন, অন দ্য এফেক্টেড জোনও লাগাবেন যেখানে আপনার দাগটা বেশি প্রকট হয়ে আছে। আর বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার সেম প্রোডাক্ট, রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন মুখ পরিষ্কার করে ট্যান ক্লিয়ার ক্রিম নেবেন, তার সাথে পাপা চন্দন গ্লো সিরাম, দুটোকে মিক্স করে ভালো করে লাগাবেন, ঠিক আছে? এইটা করবেন, এটা করলে যথেষ্ট। র্যাশের উপরে আপনি, আমি কিন্তু র্যাশের মানে এক্সট্রা আর কোনো প্রোডাক্ট দিলাম না, লাইক ক্লিয়ার অফ জেল বা দেখুন আপনি মানে লেমন টি টি টোনার ক্লিনজার লাগিয়ে যদি আপনার র্যাশটা কমে যায় আর আলাদা প্রোডাক্ট দরকার না, যদি না কমে তাহলে আপনি ক্লিয়ার অফ জেলটা অ্যাড অন করতে পারেন, আপাতত আপনি এটা দেখুন, ঠিক আছে? আচ্ছা, আমাদের সঙ্গে আপনি ভালো থাকবেন, একটু মানে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকুন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি শ্রাবণী মণ্ডল বলছি। শ্রাবণী কোথা থেকে? বকখালি। আচ্ছা, বয়স কত? বয়স 30। বলুন কি প্রবলেম? বলছি ওই আমার মাথা মানে চুল পেকে যাচ্ছে। অনেক চুল পেকে গেছে। আপনি কি কোনো হেয়ার কালার কিছু করেছেন? হেয়ার কালার আগে ওই চুলের কালার করতাম না। বাজার চলতি পাউচ প্যাক কিনে লাগাতেন, তাই তো? ঠিক আছে, তোমার কি আর কোনো প্রশ্ন আছে অনুপমা? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। না, আর সেরকম কিছু প্রশ্ন নেই, বিকজ ইটস ভেরি নর্মাল গ্রেইং অফ হেয়ার, তো সেক্ষেত্রে গ্রেইং অফ হেয়ারকে প্রিভেন্ট করা যায়, কিন্তু পুরোপুরি কখনো বন্ধ করা যায় না। সেই জন্য আমি ওনাকে বলবো যে উনি অরিশের যে জুসটা আছে, জুসের দিকে বেশি ধ্যান দিতে, ইন্টারনাল প্রোডাক্টে লাইক আমলকি, আমি বলবো যেটা অরিশের আমলকি, অ্যালোভেরা আমলকি রয়েছে, সেই জুসটা এভরিডে 30 ml করে, কারণ আমলকিতে এত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি আছে, ও গ্রেইং অফ হেয়ার, বেসিক্যালি ও গ্রেইং অফ হেয়ারটাকে প্রিভেন্ট করে দেয়, প্রিম্যাচুয়ার গ্রেইংটাকে মানে অতিরিক্ত পকা অকাল পক্কতাটাকে প্রিভেন্ট করে দেয়। ওইটা আমলকি এবং অ্যালোভেরা জুসটা ইনটেক করবে এভরিডে, মর্নিংয়ে ওই টিফিন খাওয়ার পর এক কাপ জলে, এক জাস্ট ভেতরে যে ক্যাপ আছে ওই ক্যাপ মিশিয়ে জুসটা ইনটেক করবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো ওনার ক্ষেত্রে কালার আপনি করবেন না, তাহলে বাকি চুলগুলো, যেহেতু আপনার গ্রেইংয়ের টেন্ডেন্সি আছে আর ওই সস্তার ওই কালার ইউজ করলে আপনার যা বাকি যে চুল আছে সেগুলোও পেকে যাবে, তো সুতরাং সেগুলোকে বন্ধ করুন। যদি ভালো প্রফেশনাল কালার করতে পারেন করবেন, মানে কোনো ভালো জায়গার থেকে, আর যদি তা না হয় আমি বলবো যে অরিশের যে ন্যাচারাল হেনাটা আছে, একদম ন্যাচারাল, সেটা আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাতে আপনার গ্রেইং অফ হেয়ারটাকে ডেফিনেটলি প্রিভেন্ট করবে। এবং যেটাতে কী হবে, যেহেতু আপনার মানে অলরেডি চুল পাকতে শুরু করে দিয়েছে, অন্য চুলগুলো যাতে প্রিভেন্ট থাকে সেই জন্য আপনি ন্যাচারাল হেনাটা করবেন। আর আর যেটা করবেন সেটা হচ্ছে নর্মাল যে অরিশের হেয়ার অয়েলটা আছে, বিকজ নর্মাল হেয়ার অয়েলে তিল তেলটা ইউজ করেছে, পিওর কোল্ড প্রেস তিল অয়েল, যেটা কি না চুলটাকে ব্ল্যাকনিং এফেক্ট দিতে সাহায্য করে, তো গ্রেইং অফ হেয়ারটাকে প্রিভেন্ট করে। তো নর্মাল সাদা রঙের যেটা হেয়ার অয়েলটা আছে, সাদা প্যাকেট দেখবেন অরিশের নর্মাল হেয়ার অয়েল, সেই হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন একদম স্ক্যাল্প
মানে মাথার কি বলবো চামড়া এবং পুরো চুলে ভালো করে লাগাবেন, লাগিয়ে পুরো ভালো করে একটু লাগিয়ে রেখে দেবেন। আপনি চাইলে শ্যাম্পু করতে পারেন, না চাইলে আপনি তেল অবস্থাতেই থাকতে পারেন। ওই সপ্তাহে 3 দিন করে লাগালেই যথেষ্ট, আর সপ্তাহে 1 দিন হেনাটা করবেন। আর শ্যাম্পুটা ইউজ করবেন অরিশেরই, নর্মাল শ্যাম্পুটা ইউজ করবেন, ঠিক আছে? অরিশের নর্মাল শ্যাম্পু, নর্মাল হেয়ার অয়েল আর হেনা, এই 3টে প্রোডাক্ট আপনি অ্যাপ্লিকেশন করবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, বলে দিলাম আমলকি আর অ্যালোভেরা। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমার চোখের নিচটাতে মানে ঠিক ওই একটু পিগমেন্টেশনের মতো দাগ রয়েছে, আর কপালে রিঙ্কেল পড়েছে। তো আমি প্রথম থেকে কি ইউজ করবো, কোন ফেস ওয়াশটা ইউজ করবো? আমি শুনছি, বুঝতে পারি যে আমি ডিপিগমেন্টেশনের সাথে পাপায়া চন্দন সেরামটা মাখা উচিত মনে হচ্ছে, তো ওইটা কখন কিভাবে করব একটু যদি বলে দেন। মানে একদিকে রিঙ্কল, একদিকে পিগমেন্টেশন, স্কিনটা ড্রাই। হ্যাঁ, ড্রাই না মানে নরমালি আছে, নরমাল টু ড্রাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমরা আর ফোন নিচ্ছি না, আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনায় চলে যাব। হ্যাঁ, এটা একটু মানে মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেম, মানে রিঙ্কলসও পড়েছে আবার পিগমেন্টেশন, এই এজে তো এটা খুবই স্বাভাবিক। তো আমি ওনার ক্ষেত্রে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করি, ঠিক আছে? যেরকম হচ্ছে ওনার যেহেতু একটু রিঙ্কলস পড়েছে, সেই জন্য আমি ওনাকে বলবো যে অ্যান্টি রিঙ্কল যে সেরামটা আছে, শুধু সেরামটা যেটা অয়েল বেস, ওটার সঙ্গে ভালো করে শুনুন, মানে অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং সেরাম, ডিপিগমেন্টেশন ক্রিম একটু চেঞ্জ করছি। হ্যাঁ, অ্যান্টি এজিং সেরামের সাথে ডিপিগমেন্ট, স্নান করে উঠে অ্যান্টি এজিং সেরামের সাথে ডিপিগমেন্টেশন ক্রিম মেশাবেন, দুটো অ্যান্টি এজিং সেরাম, নট পাপা চন্দন, দুটোকে ভালো করে মিশিয়ে আপনি গোটা মুখে ভালো করে লাগিয়ে, কপালের দিকে একটু বেশি করে লাগিয়ে একটু হালকা মাসাজ করবেন রিঙ্কলসের জায়গাগুলো, এইভাবে যাতে স্কিনটা একটু টান টান হয়ে যায় এবং ভালো করে মুখে, এটা পিগমেন্টেশনের জন্য আপনার ভালো এবং রিঙ্কলস এবং স্কিনের একটা গ্লোয়িং টেক্সচার নিয়ে আসবে। অ্যান্টি রিঙ্কল সিরাম অ্যান্ড ডিপিগমেন্টেশন ক্রিম। ফেস ওয়াশ হচ্ছে আপনি করবেন হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, লিখে নিন গোল্ড ফেস ওয়াশ ইউজ করবেন। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনি শুধু অ্যান্টি রিঙ্কল সেরাম লাগাবেন, তখন ডিপিগমেন্টেশন দরকার নেই, গোটা মুখে অ্যান্টি রিঙ্কল সেরাম লাগিয়ে সারা সন্ধ্যে কাটাবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন মুখ পরিষ্কার করে ট্যান ক্লিয়ার ক্রিম লিখুন, ট্যান ক্লিয়ার ক্রিম তার সঙ্গে পাপা চন্দন গ্লো সিরাম, মানে পাপা চন্দন গ্লো সিরামের সঙ্গে ট্যান ক্লিয়ার ক্রিম একবারই, সেটা রাত্রিবেলা, রাত্রিবেলা এই দুটোকে মিক্স করবেন। মিক্স করে একটু টিভি দেখতে দেখতে রাত্রিবেলা বায়নার সামনে বসে ভালো করে লাগিয়ে হালকাতে একটু মাসাজ করে আপনি শুতে চলে যাবেন। তাহলে আপনার রুটিনটা কিন্তু আমি সেট করে দিলাম, এই যে রুটিনটা সেট করেছি এর বাইরে নয়, আপনাকে যেইভাবে বললাম সেইভাবে আপনার দাগটাও কমতে শুরু করবে। পাশাপাশি কি হবে, আপনার যে ফাইন লাইন্স বলছেন বা একটা মনে হচ্ছে ডাল স্কিন, সেই লুকসটাও চেঞ্জ হয়ে একটা গ্লোয়িং লুকস আসবে, তার জন্য অ্যান্টি রিঙ্কল সেরামটা দিলাম, ঠিক আছে? ওনার জন্য জুস কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এবার আমি প্যাকটা রিমুভ করবে, ওনার জন্য জুস শুধু অ্যালোভেরা, অনলি অ্যালোভেরা, শুধু অ্যালোভেরা, অ্যালোভেরা হলদি নয়, অ্যালোভেরা আমলকি নয়, শুধু অ্যালোভেরা। ওকে, এবার তুমি তোমার রিমুভ করো প্যাকটা। আচ্ছা, প্যাকটা দেখো একটা সিল্কি টেক্সচার কিন্তু প্যাকটা, এটা কিন্তু পুরোপুরিভাবে শুকোবে না, কেন যাতে স্কিনটাকে হাইড্রেট করা যায়, আমি প্যাকটাকে দেখো একবারেই রিমুভ করে ফেলছি, টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু, খুব সুন্দরভাবে, আমার আরেকটা টিস্যু লাগবে। এটা আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক বা গ্লো সিক্রেট প্যাক, এখন দেখো কতটা এক্সটেন্সিভ স্কিন কমপ্লেক্সন এনহ্যান্স হয়ে গেল, কতটা আমি ওয়েট টিস্যু দিয়ে রিমুভ করছি, আপনারা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক, এখন মার্কেটে যাচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট, এর পরে নাম হবে গ্লো সিক্রেট, এটা রিমুভ করলাম। এটা হচ্ছে আমার ট্যান ক্লিয়ার প্যাক, এটাকেও রিমুভ করে দিচ্ছি। মানে প্যাক যখনই লাগাবেন 15 মিনিট, তার বেশি দরকার নেই, 15 মিনিট হবে, আপনি 15 মিনিটের মধ্যে প্যাক তুলে ফেলবেন।
প্যাকের জন্য আমার ইউজাররা মানে পাগল হয়ে গেছিল, কবে প্যাক আবার রিলঞ্চ হচ্ছে। এই দুটো প্যাকই আমি লাগালাম, একটা ট্যান ক্লিয়ার এখানে আর একটা এখানে আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট মানে গ্লো সিক্রেট। তো দুটো প্যাকেই আমার স্কিন, আমি সবসময় বলি মুখের স্কিন, আপনারা সবসময় মুখ আর হাতের স্কিন মেনটেন করবেন, আমার মুখের চামড়াটা যেরকম আমার হাতের চামড়াটাও যেন সেরকম থাকে, মানে মুখ আর হাত আলাদা হয়ে গেলে কিন্তু আমার আমি আমার এটা ভালো লাগে না। আমি মনে করি দুটো জায়গায় আমার ইম্পর্টেন্ট, আমার হাতটাও যতটা ইম্পর্টেন্ট আমার মুখটাও ততটা ইম্পর্টেন্ট। সুতরাং পুরোটাই আমার আমার হাতও আমার মুখও আমার, সুতরাং আমি দুটোকেই ব্যালেন্স করব আমার স্কিন কমপ্লেক্সনের সাথে। তো এইভাবে আপনারাও ব্যালেন্স করবেন, আপনারা প্যাক যখন মুখেও লাগান হাতেতেও লাগাবেন, যাতে হাতেও ট্যান পড়ে যায়, হাতেও কালচে ভাব হয়ে যায়, তো দেখতে ভালো লাগে। একটা ঘড়ি পরুন বা একটা গয়না পরুন, হাতটা সুন্দর লাগলে আমাদের সবারই ভালো লাগে। তো এই জায়গাগুলো, পিঠের জায়গাটা, যেগুলো ব্লাউজ আমরা পরি, এখন তো বিভিন্ন রকম ডিজাইনার ব্লাউজ আপনারা পরেন, তো পিঠটা যদি পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে। আমার আমার মনে হয় বেসিক্যালি তুমিও একমত হবে। একমত। আচ্ছা এবারে একটু বলো, তোমার শ্যাম্পু ফেস ওয়াশ যে SLS ফ্রি ওটা, এবং অনলাইনে তোমার জুসের পাশাপাশি আর কোন কোন প্রোডাক্ট তোমার শুধুমাত্র অনলাইনে পাওয়া যাচ্ছে? একদম শ্যাম্পু ফেস ওয়াশ যেটা বলেছিলাম বিগত 5 মাস আগে যে আমার অরিশের ব্র্যান্ডের আসতে চলেছে, প্রত্যেকটা শ্যাম্পু এক্সিস্টেড শ্যাম্পু যেগুলোই রয়েছে, স্যাটিন কেয়ার বা নর্মাল শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, গ্রিন অ্যাপ, হোয়াট এভার শ্যাম্পু আমাদের আছে, সেগুলো প্রত্যেকটা SLS ফ্রি, প্যারাবেন ফ্রি করব। কেন SLS ফ্রি প্যারাবেন ফ্রি এই কারণে করলাম, আমি চাইছিলাম যে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইনপুট করা আছে ওখানে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, সেগুলো যেন পুরোপুরিভাবে কার্যকরী ক্ষমতা থাকে এবং পুরো পোটেন্সি যেন দিতে পারে, কোনো রকম মানে সিনথেটিক এলিমেন্টস আমি যেন না ব্যবহার করি শ্যাম্পু বা তোমার ফেস ওয়াশের ক্ষেত্রে, দে আর ভেরি ডেলিকেট। তো সেক্ষেত্রে এই জায়গাটা করেছে, এবং এই শ্যাম্পু বা ফেস ওয়াশ চোখে গেলেও আমাদের কোনো মানে চোখ জ্বালা হওয়া এই জায়গাটা থাকবে না, সুতরাং মানে সব ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট আমি দেব যে একটা SLS ফ্রি এবং প্যারাবেন ফ্রি। এখন লোকে অনেক সচেতন হয়ে গেছে, নেট ঘাটতে শুরু করে দিয়েছে। আমি মনে করি প্রত্যেকটা ব্র্যান্ড মানে আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমি সবসময় আপগ্রেড থাকার চেষ্টা করি এবং ব্র্যান্ডকে একটা জায়গায় নিয়ে গেছি এবং চাইছি আরও একটা জায়গায় নিয়ে যেতে, যে এই একটা এক্সিস্টেড ব্র্যান্ডকে একটা জায়গায় নিতে গেলে তার আপগ্রেডেশন ভীষণ দরকার। মানে আজকের ডেটে SLS এবং প্যারাবেন ফ্রি তৈরি করতে পারা একটা বিশাল ব্যাপার, এবং এটা মানুষের মধ্যে এখন যেমন বডি অয়েলের ক্ষেত্রে আমি বলি যে এখন লোকে জেনে গেছে যে লিকুইড প্যারাফিন, মিনারেল অয়েল এগুলো বিহীন যেন বডি অয়েল থাকে। তো এই জায়গাগুলো আপগ্রেডেশন মানুষের মধ্যেও আসছে, চেঞ্জ আসছে এবং উচিত চেঞ্জ হওয়া, তাহলে নিজেকে আরও ভালো রাখতে পারি আমরা। আর জুসের ক্ষেত্রে বলবো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, অ্যামাজনে অ্যাভেলেবেল, এবং অরিশের নিজস্ব সাইটে প্রত্যেকটা জুস লাইক আমলকি অ্যালোভেরা, অ্যালোভেরা শুধু অ্যালোভেরা, হলদি অ্যালোভেরা, কুলেখাড়া আমলকি, গিলয় তুলসী জিঞ্জার, উইচ ইজ ভেরি গুড ইমিউনির মডিউলেটার। আমি বারবারই বলি যে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো করে স্ট্রেংথেন করা উচিত, যাতে আমাদের যে কোনো ভাইরাল ডিজিজ, ভাইরাল ইনফেকশন এইগুলোকে আমাদের প্রোটেক্ট করতে সাহায্য করে। আমাদের বডির ইমিউন সিস্টেম যদি স্ট্রেংথেন হয়, ডিফেন্স মেকানিজম ভালো কাজ করবে। সুতরাং এই জায়গাটা আমাদের ভীষণ লক্ষ্য রাখা উচিত, এবং হেয়ার অ্যান্ড স্কিন হেলদি রাখার জন্য অ্যালোভেরা ইনটেক করা যেতে পারে, আমলকি অ্যালোভেরা ইনটেক করা যেতে পারে, হলুদ অ্যালোভেরা ইনটেক করা যেতে পারে। এছাড়া হিমোগ্লোবিন ঠিক রাখার জন্য আমাদের কুলেখাড়া আমলকি যেটা আমাদের রয়েছে উইথ লট অফ ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট, এটা আমাদের মানে একদম হিমোগ্লোবিনকে রেজ করতে সাহায্য করে ন্যাচারালি। আমি সব থেকে আগে বলবো ন্যাচারালি, ন্যাচারালি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এই সিস্টেমগুলোকে ঠিক করার চেষ্টা করব ওয়েলনেস প্রোডাক্ট দিয়ে। আর অনলাইন অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো বায়োন্যাচারালসের রয়েছে সেটা হচ্ছে একটা সিঁদুর, আন্ডার আই জেল, ক্লিনজিং মিল্ক, এগুলো শুধু অনলাইনে অ্যাভেলেবেল, আর এগুলো আমরা কোনো শপে এখন আর দিচ্ছি না, বাকি সব দোকানে পাবেন। আর জুসের ক্ষেত্রেও এখনও কোনো শপে আমরা দিইনি, অনলি অনলাইনে অ্যাভেলেবেল। শুধু আমরা বর্ধমানের ক্ষেত্রে আমরা একটি মানে ওষুধের দোকানে, আয়ুর্বেদিক ওষুধের দোকানে অ্যাভেলেবেল, বিশ্বনাথ ঔষধালয় বলে একটি
কাউন্টার রয়েছে যেখানে আয়ুর্বেদিক প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে কিন্তু আপনারা অরিশের জুস পেয়ে যাবেন। হাতে সময় নেই অনুপমা, আগামীকাল আবার আমরা কথা বলবো, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরিশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরিশ, ঠোঁট ফাটা বলুন টাটা, এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে কোমল ও পাপড়ির মতো গোলাপি অরিশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরিশ, কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরিশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ।